আজ আমরা আলোচনা করব চন্দন গাছের প্রুনিং নিয়ে। চন্দন চাষের ক্ষেত্রে প্রুনিং খুবই গুরুত্বপূর্ণ। প্রুনিং হলো চন্দন গাছের যে ডালগুলো এগুলো ছাঁটাই করা, এবং কোন সময়ে ছাঁটাই করতে হবে, কীভাবে ছাঁটাই করতে হবে তার বিস্তারিত ধারণা। তো এই প্রসঙ্গে, প্রুনিং প্রসঙ্গে আলোচনা করার পূর্বে বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলে নিই। আপনারা আমার ভিডিওতে প্রায়ই কমেন্ট করেন যে আপনাদের জেলাতে চন্দন চাষ হবে কি না। তো দেখুন বন্ধুরা, আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনাতে চন্দন চাষ করছি। তো দক্ষিণ চব্বিশ পরগনা সম্পর্কে আপনারা সবাই জানেন, এটি অনেকটা নিচু জেলা, এখানে জল জমার সম্ভাবনা থাকে। চন্দন গাছের মূল শত্রু হলো গাছের গোড়ায় জল জমা। তো দক্ষিণ চব্বিশ পরগনা যদি চন্দন চাষ হয়, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলোতে কেন হবে না? মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দিনাজপুর কেন হবে না? বা পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, এসব জায়গাতে কেন হবে না? অবশ্যই চন্দন চাষ হবে বন্ধুরা। যদি দক্ষিণ চব্বিশ পরগনায় হয় তাহলে এই জেলাগুলোতেও হবে। দেখুন বন্ধুরা, আমি আমার চন্দন গাছ আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা চন্দন চাষ করতে পারেন। এবার আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেই প্রসঙ্গে আসি, যে চন্দন গাছের প্রুনিং। তো চন্দন গাছের প্রুনিং খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনার প্রসঙ্গে আমি আপনাদের কতগুলো বিষয় সম্পর্কে আগে আলোচনা করি, তারপরে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমি চন্দন গাছের যে গুড়িটা দেখাচ্ছি, এই গুড়িটা দেখুন, এই গুড়িটা এখান থেকে এই পর্যন্ত, এখানে এসে দেখুন, এখানে এসে দুটো ডালে বিভক্ত হয়ে গেছে, আর উপরে এখানে এসে এটা কিন্তু আরও দুভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা যে প্রথমে এই গাছটা যে গুড়িটা দেখালাম, এই যে অংশগুলো, এগুলোকে আমরা ইংলিশে নাট বলি। নাট, দেখুন এই গাছ এর সঙ্গে জুড়ে আছে, এগুলোকে আমরা নাট বলি। এখানে এসে কিন্তু আরও দুটো নাটে ভাগ হয়ে গেছে। এখন চন্দন গাছে যদি নাটের সংখ্যা বেশি হয়, তাহলে চন্দন গাছের ক্লাসিফিকেশানে অসুবিধা হয়। ক্লাসিফিকেশান কি? আপনার একটা চন্দন গাছের গুড়িটা যতটা দূর পর্যন্ত কোনো নাট থাকবে না, ততটা এর ক্লাসিফিকেশান ভালো, অর্থাৎ এ ক্যাটাগরি। যত গাছে বেশি গুড়ি বা এরকম, যত গাছে গুড়িতে যত বেশি নাট বা বাংলা যেটাকে আমরা গিট বলি, এই গিট থাকবে, তত কিন্তু চন্দন গাছের গ্রেডেশনের সমস্যা হবে। অর্থাৎ এ যত বেশি নাট থাকবে চন্দন গাছ, এ গ্রেড থেকে অনেকটা দূরে, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, এরকমভাবে পিছিয়ে যাবে। তো আপনারা যদি গাছে প্রুনিং না করেন, তাহলে কিন্তু এই এই ডালগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে, ঠিক এরকমভাবে এখানে নাট তৈরি করবে। তো আপনাদের তাহলে কী করা উচিত? গাছে প্রুনিং করা উচিত, অর্থাৎ এই ডালগুলোকে ছেড়ে দিতে হবে। তো ডালগুলোকে ছাঁটবেন, কেমনভাবে ছাঁটবেন, কখন ছাঁটবেন, প্রথমে বলবো যে চন্দন গাছের ডাল ছাঁটার উপযুক্ত সময় হলো শীতের আগে আগে। এখন যেমন, এখন কিন্তু আর চন্দন গাছের ডাল ছাঁটার সময় নেই। আমি আমার এই গাছটা প্রুনিং করাতে পারবো কি না? দেখুন বন্ধুরা, আমার এই গাছটা কিন্তু প্রুনিং করানোর সময় হয়ে গেছে, কিন্তু যেহেতু এখন শীতকাল আর নেই, এই জন্য আমি আগামী শীতে এর প্রুনিং করাবো। প্রুনিং করার নিয়ম হলো কি, আপনি যে ডালটিকে ছাড়তে চাইছেন, আমার এই গাছটার ক্ষেত্রে আমি এই দুটো ডালকে কিন্তু ছাড়তে পারি, এখন প্রুনিং করানোর সময় হয়ে গেছে। তো এই দুটো ডালটাকে আমি কীভাবে ছাড়বো? গাছের গা থেকে এরকম এক আঙুলের মতো রেখে তারপরে আমি ছেঁটে দেবো। কেন এরকম করে ছাড়বো? কারণ এখানে যদি আমি একদম গাছের গোড়া থেকে ছেড়ে দিই, তাহলে অনেক সময় এখানে মারণ পোকা বা অন্য অন্য কীটপতঙ্গের আক্রমণ হয়ে এই অংশটা খেয়ে গাছের ভিতরে ঢুকে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে যাবে। কারণ এখানে যদি পোকা ঢুকে যায়, তাহলে এই চন্দন গাছের ক্ষেত্রে খুব ক্ষতি করবে, এবং চন্দন গাছের গুড়ির কিন্তু আর কোয়ালিটি ভালো থাকবে না, সেক্ষেত্রে কিন্তু চন্দন গাছের দাম কমে যাবে। তো এখানে আমি প্রথমে এরকম এক আঙুলের মতো রেখে এরকম ছেটে দেবো, দিয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে বোরাক্স মিক্সচার এর মুখে, এখানে যেখানে কাটলাম সেখানে লাগিয়ে দিতে হবে। কারণ বোরাক্স মিক্সচার লাগালেই কিন্তু এখানে আর কোনো মারণ পোকা বা রোগ পোকার আক্রমণ হবে না। আরেকটি বিষয় বন্ধুরা, যখন আপনারা এই প্রুনিং করছেন বা যখন প্রুনিং করাবেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রুনিং কীভাবে করাবেন। আপনাকে আমি বললাম যে বন্ধুরা, প্রুনিং করালে গাছের দাম বা বাড়বে, গাছের দাম বৃদ্ধি হবে, সেক্ষেত্রে আপনি কী করলেন, পুরো বোল্ড প্রুনিং করে দিলেন, মানে সব ডালগুলো এখান থেকে যত ডাল আছে সব ছেটে দিলেন। তো যদি আপনি এরকমভাবে সব ডালগুলো ছেটে দেন, তাহলে কী সমস্যা হবে? বোল্ড প্রুনিং আপনি পাবেন বটে, কিন্তু সেক্ষেত্রে চন্দন গাছের খাবার সংগ্রহ থেকে শুরু করে মাথার দিকের অংশটা অনেকটা ভারী হয়ে যাবে এবং চন্দন গাছ ঝুঁকে পড়বে। সেক্ষেত্রে কখনোই বন্ধুরা বোল্ড প্রুনিং করাবেন না, অর্থাৎ পুরোটা ছেড়ে দেবেন না। চন্দন গাছ ছাঁটার নিয়ম আছে, চন্দন গাছের বয়সের সঙ্গে সঙ্গে নিজের থেকে এক দুটো ডাল, যেমন এই গাছটার বয়স 5-6 বছর হয়ে গেছে, 4 বছরের একটু বেশি হয়েছে, 5 বছরের মতো। তো সেক্ষেত্রে আমি এবছর এই দুটো ছাঁটলাম, পরের বার এখান থেকে একটা ছাঁটবো,
যেহেতু এখানে দুটো শাখায় ভাগ হয়ে গেছে, পরের বার এখান থেকে ছাড়বো, এখান থেকে ছাড়বো, এরকমভাবে কিন্তু প্রোনিং করব। তো প্রোনিং খুব গুরুত্বপূর্ণ, আরও কতগুলো কারণ আছে। আপনি চন্দন গাছে প্রোনিং না করালে এখানে যে এয়ার সার্কুলেশনটা হয় চন্দন গাছের মধ্যে এই অংশে, দেখুন উপরের অংশে অনেকটা পাতাগুলো একসঙ্গে চন্দন গাছের সঙ্গে মিশে গেছে, এয়ার সার্কুলেশন ঠিকঠাক হয় না, তার ফলে নানান কীটপতঙ্গের কিন্তু আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এখানে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু কিছুটা কীটপতঙ্গের আক্রমণ হয়েছে প্রোনিং না করার জন্য, কারণ অনেকটা ঝোপঝাড় মতো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু প্রোনিং কিছুটা দরকার। আর একটা বিষয় এই প্রসঙ্গে বলে রেখে, দেখুন বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আপনি যদি ডালটা অনেকটা বেশি রেখে প্রোনিং করিয়ে ফেলেন, ধরুন এখানে ডালটা এতটা রেখে প্রোনিং করালেন বা এতটা রেখে প্রোনিং করলেন, সেক্ষেত্রে কী হবে, এখান থেকে কিন্তু আবার নতুন পাতা তৈরি হবে, করে এখান থেকে ডালটা আবার বাড়তে থাকবে, সেক্ষেত্রে প্রোনিংয়ের কোনো মূল্যই থাকবে না। অর্থাৎ আপনাকে কিন্তু প্রপারলি ওয়েতে, ঠিকঠাক ওয়েতে কিন্তু প্রোনিংটা করাতে হবে। এবং আমি বলে দিয়েছি যে এখান থেকে এক আঙুলের মতো রেখে, গাছের থেকে এক আঙুলের মতো রেখে গাছটা এখান থেকে কেটে দেবেন, কেটে তারপরে এখানে কিন্তু বোরাক্স মিক্সচার অবশ্যই লাগিয়ে দেবেন যাতে অন্য কীটপতঙ্গের আক্রমণ না হতে পারে। দেখুন বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এইটা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে এবার আমফান ঝড়ে এই অংশটা ভেঙে গেছিলো এই ডালের। দেখুন এখান থেকে কতগুলো পাতা গজিয়ে বেরিয়েছে আর কি, নতুন পাতা বেরিয়েছে সব। অর্থাৎ এর প্রোনিং কিন্তু এখান থেকে করলে এরকম অসুবিধা হবে, এই এই ডালটা যদি আমি প্রোনিং এখান থেকে করাতাম, এখান থেকে একটু রেখে প্রোনিং করিয়ে দিতাম বা ছেড়ে দিতাম, তাহলে কিন্তু এই অসুবিধাটা হতো না। তো এই প্রসঙ্গে বন্ধুরা আপনাদের বলে রাখি যে প্রোনিং কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণভাবে করতেই হবে চন্দন গাছ থেকে যদি আপনি ভালো ফসল পেতে চান বা চন্দন গাছের দাম যদি ভালো পেতে চান। বন্ধুরা এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর একটি বিষয় বলে রাখি বন্ধুরা, চন্দন গাছ কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব, আমি আপনাদেরকে লাইভ মানে আমার নিজের চন্দন গাছটাই দেখাচ্ছি। আমি বারবার বলেছি, আপনারা আর একটা অনুরোধ করে থাকেন বন্ধুরা যে আপনি আরও চন্দন গাছ দেখান, কিন্তু সবই নয় আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, যেহেতু আমরা ছোটো চাষি, 25-30টা চন্দন গাছ চাষ করছি, এবার কিছু চন্দন গাছ হয়তো আমার বড় হয়েছে, সেগুলো হয়তো আমার বাড়ি থেকে একটু দূরে, এবার সেগুলো যদি দেখিয়ে ফেলি সেগুলো দেখলে সবাই দেখবে। আর চন্দন গাছের সিকিউরিটির একটা প্রবলেম থাকে বন্ধুরা, আপনারা জানেন তো। এই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ, যেটুকুনি পারছি সেটুকুনি দেখাচ্ছি, বড় চন্দন গাছগুলো বন্ধুরা দেখাতে পারবো না। আপনারা প্রায় বলেন যে বড় চন্দন গাছগুলো দেখান, আমি মোটামুটি এই চন্দন গাছগুলো এখনও চুরি করার উপযুক্ত হয়নি, এই জন্য দেখাতে পারছি। দেখুন এগুলো পরে পরবর্তীতে বড় হয়ে গেলে সিকিউরিটি সমস্যার জন্য বা চোরের সমস্যার জন্য কিন্তু সেগুলো আমরা দেখাতে পারিনি, এটা একটা মুশকিল হয়ে যায়। তো আমি আবার বলছি, আমরা তো আর অত বড়োভাবে অনেক সিকিউরিটি নিয়ে চন্দন গাছ চাষ করতে পারছি না, বা চন্দন গাছ চাষের জন্য আলাদা সিকিউরিটি গার্ড রাখবো সেরকমও এই মুহূর্তে নেই। তো সেই জন্য কিছু ক্ষেত্রে সব গাছ দেখাতে পারি না, চেষ্টা করব আপনাদের যতটা পারি সাহায্য করার। আপনারা চাইলে এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের চন্দন রিলেটেড, চন্দন গাছ চাষ রিলেটেড যাবতীয় তথ্য জেনে নিতে পারেন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় কৃষক, জয় হিন্দ, ধন্যবাদ বন্ধুরা।